গতকাল আর্মি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে এই মেয়েটি আবারও পুনরায় ভাইরাল হয়ে গিয়েছে। খোদার কসম, আমি এখান থেকে খুন কইলাম, এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতে হবে। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এই ছেলেটি মূলত প্রধান কারণ। এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে রেপ করেছে, পাশাপাশি বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন মেয়েদেরকে উত্তক্ত করত, যার পরিপ্রেক্ষিতে আজকে এই আন্দোলন এবং এই ছেলেকে শাস্তি প্রাপ্ত করা হয়েছে। যদিও ছেলেটি সবকিছু অস্বীকার করছে বারবার, ছেলেটি বলছে মেয়েটি তাকে যেতে বলেছিল তাই সে গিয়েছে। ছেলেটি কি বক্তব্য দিয়েছে তা ছেলেটির নিজের মুখেই শুনতে পেলেন আপনারা। তবে আমরা সবাই একটা কথা জানি, যেটা না বললেই নয়, যা রটে কিছু তো বটে, অবশ্যই কিছু করেছে বলে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক পর্যায়ে ছেলেটি কান্না করে দিয়েছে, যেটা করেনি সেটা কিভাবে লিখবে এটা বলে। ছেলেটিকে দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। খোদার কসম, আমি এখান থেকে খুন কইলাম, এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতে হবে। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।